এখন থাকছে বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কয়েকটা বড় বড় গসিপসের আপডেট। প্রথমেই থাকছে বাসার সামনে প্যাপারাজিদের ভিড় দেখেই রিয়া হলো বিরক্ত, ভিডিও ভাইরাল, যা নিয়ে হচ্ছে আবার তর্ক বিতর্ক। এরপর থাকছে থালাপতি বিজের মাস্টার হবে শিওর ব্লকবাস্টার, এখন কেন এমন কথা বলা হচ্ছে জানাচ্ছে সেটাও। অ্যান্ড ফাইনালি থাকছে KGF এর ভক্তরা দিন গোনা শুরু করে দিন, কারণ আর চার দিন পরেই আসবে KGF চ্যাপ্টার 2 এর বিশাল চমক। আজকে শেয়ার করলো KGF এর টিম নতুন এক আপডেট। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি রিয়া চক্রবর্তীর কাছে। 2020 তো রিয়া চক্রবর্তীর জন্য বেশ খারাপ একটা সময় ছিল, আর এটা সবারই জানা কেন খারাপ সময় ছিল। যাই হোক, অক্টোবর মাসে জামিনে রিয়া মুক্তি পাবার পর সে কিন্তু একেবারে নিজেকে গুটিয়ে নেয়, বাসা থেকেও তাকে বের হতে দেখা যায়নি। কিন্তু গতকাল রিয়া তার ভাই সৌভিকের সঙ্গে বাসা থেকে বের হতে না হতেই বাসার সামনে প্যাপারাজিদের ক্যামেরা দেখে হয়ে যায় বেশ বিরক্ত। ইভেন সেই সব প্যাপারাজিদেরকে নিষেধ করেন তাকে যেন তারা ফলো না করে। এখন রিয়ার বাসা থেকে বের হবার এই অংশের ভিডিওটা কিন্তু হয়ে যায় ভাইরাল। এখন রিয়া প্রথমবার বাসা থেকে বের হয় কারণ তারা তাদের জন্য নতুন একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে। যাই হোক, এই ভিডিও ভাইরাল হবার পর এক প্রকার কিন্তু তর্ক বিতর্ক তৈরি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলে রিয়া তো নির্দোষ, তারপরেও কেন তাকে এইভাবে চোখে চোখে রাখতে হবে, এটা তো ঠিক না, তাকে এখন ছেড়ে দেওয়া উচিত, তার প্রাইভেসির কথা চিন্তা করা উচিত। অন্যদিকে আরেক পক্ষ যারা রিয়াকে সাপোর্ট করছে তাদেরকেই বাঁকা কথা শুনিয়ে দিচ্ছে, বলছে রিয়াই আসল দোষী, ওর প্রতি এত মায়া দেখানোর কি আছে, সুশান্ত মারা যাবার পিছে সেই দায়ী। যাই হোক, এভাবেই এক এক পক্ষ রিয়ার সাপোর্টে কিংবা রিয়ার বিপক্ষে কথা বলে তর্ক বিতর্ক তৈরি করছে। এবার আসি মাস্টার মুভির কাছে। থালাপতি বিজে এবং বিজে সেতুপাথির মাস্টার মুভি, যেই মুভিটার ক্ষেত্রে হুট করে ডিসিশন নেওয়া হয় এটা প্যান ইন্ডিয়ার আকারে রিলিজ পাবে। এখন প্যান ইন্ডিয়ান আকারে যেহেতু রিলিজ দেওয়ার ডিসিশন নেওয়াই হয়ে গেছে, তখন নিশ্চয়ই মুভির মধ্যে এমন কিছু আছে যেটা সবাইকে অ্যাট্রাক্ট করবে। আর এবার জানা গেল সেন্সর বোর্ডে যারা এই মুভি দেখেছে তারা এই মুভি দেখে এতটাই ইমপ্রেস হয়েছে যে তারা অলরেডি ভার্ডিক্ট দিয়ে দিয়েছে এই মুভি শিওর শট ব্লকবাস্টার হবে। জানা গিয়েছে যে এই মুভিতে 7টা এমন হাই ভোল্টেজ ফাইট সিকোয়েন্স আছে যেগুলো আসলেই মাইন্ড ব্লোয়িং, অ্যান্ড ইন্টারভালের পর এই মুভিতে যে টুইস্ট থাকে সেটা অডিয়েন্সদের টোটালি সারপ্রাইজ করে দিবে। ওয়েল, এখন সেন্সর বোর্ড থেকে যখন এমন কমেন্টস এসছে তখন বুঝতে হবে ডেফিনেটলি আগুন ধরিয়ে দেওয়ার মতো এই মুভিতে কিছু তো আছে। ফাইনালি আসি KGF চ্যাপ্টার 2 এর কাছে। এবছরই তো আমরা দেখতে যাচ্ছি সেই বহু প্রতীক্ষিত সিনেমা KGF চ্যাপ্টার 2। এখন সিনেমাটা এবছর মুক্তি পাবে আমরা তো জানি, তবে সেটা দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু KGF চ্যাপ্টার 2 মুক্তির আগে যেই বিশাল আপডেটের জন্য সবাই মুখিয়ে আছে সেটার জন্য আর মাত্র 4 দিন অপেক্ষা করতে হবে। বলছি টিজারের কথা, আজকে KGF এর ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয় এবং সেই সঙ্গে সেই ক্যাপশনে জানানো হয় KGF চ্যাপ্টার 2 এর টিজার 8 জানুয়ারি ইন্ডিয়ান টাইম অনুযায়ী ঠিক সকাল 10:18 রিলিজ পাবে। আর 8 জানুয়ারি কিন্তু ইয়াশোরও বার্থডে। যাই হোক, এই অ্যানাউন্সমেন্টটা পেয়েই তো ভক্তরা বেশ এক্সাইটেড হয়ে যায়। অনেকেই কমেন্টস করছে টিজারই একটা অন্যরকম রেকর্ড গড়ে দিবে ফর শিওর। এখন এই মুভির শুটিং আপডেট নিয়ে যদি কথা বলি তাহলে এই মুভি শুটিংয়ের আর মাত্র একটা সিন শ্যুট করা বাকি। যদিও ইয়াশ এবং সঞ্জয় দত্ত তাদের অংশে শ্যুট কমপ্লিট করেই ফেলেছে, এখন যেটা বাকি সেটা তাদের শ্যুট নয়, অন্য একটা অংশের শ্যুট, এবং সেই শ্যুটটাও জানুয়ারির মাঝামাঝিতে এসেই শেষ হয়ে যাবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।